আমি যদি আসতে চাই একটা করে ঝাটা আর একটা করে জুতা এ দুটো করে 18 লক্ষ 18 কোটি বাঙালির 36 কোটি জুতা চারুর পারে দাও নরেন্দ্র মোদির সচা হয়ে যাবে محترم حاضرين আমার দেশ আমার রাষ্ট্র আমার সরকারকে আমরা বলতে চাই আপনাদের কূটনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে আপনাদের জাতিগত দুর্বলতার সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু 18 কোটি তাওহিদি মুসলমানদের কোনো সীমাবদ্ধতা নাই আমরা আপনাদেরকে সাহস যোগাতে চাই হিম্মতের সাথে মাথা উঁচু করে দাঁড়ান আরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে কুখ্যাত নরঘাতক নরেন্দ্র মোদী আর অমিত শাহ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ তাহলে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন পারবেন না মোস্তফা হাজির আমরা চাই আপনি বলেন আপনি যেভাবে নির্বাচিত হয়েছেন আমাদের আর কোনো আপত্তি থাকবে না 18 কোটি মানুষের মুখের ভাষা মনের ভাষা সবার জন্য আপনার মুখে উচ্চারণ করেন 18 কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে কথা বলেন ঠিক না বেঠি আমরা বলতে চাই এই কথা আমার ভাইয়ের রক্ত যার হাতে লেগে আছে গুজরাটের কসাই 2002 সালে 5 সালে 5000 মুসলমানদেরকে জবাই করে হাত রঞ্জিত করেছে আজ এনআরসি সিএবির মাধ্যমে 35 কোটি মুসলমানের জীবনকে আজকে সে হুমকির মুখে ঠেলে দিয়েছে 750 বছর দিলে দিলে করা আমাদের দিল্লিকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে গোটা ভারতবর্ষে যুদ্ধের তামামা বাজিয়ে দিয়েছে 80 কোটি মুসলমান এই ভারতবর্ষে থাকে 80 কোটি মুসলমান আসি 80 কোটি মুসলমানের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধের দামামা বাজায় আমি এখান থেকে সর্বশেষ আলামত তোমাদেরকে বলে দিতে চাই এই নরেন্দ্র মোদীর যুদ্ধাঙ্গেহী মনোভাব নরেন্দ্র মোদীর এই সাম্প্রদায়িক মনোভাব নরেন্দ্র মোদীর এই জঙ্গিবাদী মনোভাব এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার নবীর গাজওয়াতুল হিন্দের ঘোষণা আমরা শান্তি চাই যুদ্ধ চাই না আমরা সম্প্রীতি চাই লড়াই চাই না আমরা বন্ধুত্ব চাই শত্রুতা চাই না কিন্তু মনে রাখবে যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি কাত্তারির রক্ত লাগিয়ে দিতে চাও সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও 80 কোটি মুসলমান গাজওয়াতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে জিহাদের ময়দানে নামবে